এইমাত্র হেঁটে নিয়ে এলাম আর ও মাঠে সাইকেল চালাচ্ছিল, ও বললো আমিও যাবো মা, তখন চল আমরা হাঁটতে চলে গেলাম। আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ওই মন্দির অবধি আমরা হাঁটতে গেলাম আর ও সাইকেল চালাচ্ছিল মাঠের মধ্যে। Thank you.
দেখো বন্ধুরা, সিমটা অনেকদিন পরিষ্কার করা হয়নি বলে চারদিকটা লাল হয়ে গেছে। আজ আমি তোমাদের সামনে পরিষ্কার করছি আর তোমাদেরকেও একটা নতুন টিপস দিচ্ছি। আমি সিমটা পরিষ্কার করছি, প্রথমে আমি সাবান গুঁড়ি নিয়ে নিয়েছি, মানে সার্ফ এক্সেল নিয়ে নিয়েছি, আর খাবার সোডা নিয়ে নিয়েছি। খাবার সোডা দিয়ে পরিষ্কার করলে লাল দাগটাও চলে যাবে, খুব ঝকঝকে করবে। এই যে দেখো, আমি পরিষ্কার করে নিয়েছি, কী সুন্দর স্টিলটা একদম চকচক করছে। ভিতরের যে সাদা লাল অংশ দেখতে ওটা সিমেন্ট। এখানে আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। কাজের দিদি সব কাপড়গুলো কেচে দিয়ে চলে গেছে, অনেকগুলো কাপড় ছিল আর কিছুটা আমিও কেচেছি, যেমন লেপের খোল ছিল, পর্দা ছিল, জানলার, এগুলো আমি কেচেছি আর বাকি কাপড়গুলো দিদি কেচে দিয়েছে। দিয়ে গাছে জল দিলাম, দিয়ে ছাদটাতে একটু জল ঝিটে দিচ্ছি যাতে ধুলাগুলো উঠবে না, ঠান্ডাও থাকবে রুমটা, নিচের রুমটা ঠান্ডা থাকবে। আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, ছেলে বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি। এখানে সব কাপড় গুছিয়ে রেখে দিলাম আর এখানে অনেকগুলোই কাপড় হয়ে গেল, শীতের পোশাকগুলো তার মধ্যে আছে। আজকে যেমন এই লেপের খোলটা কেচেছি, তারপরে কিছু সোয়েটার এগুলো কালকে কেচে নিয়েছি গতকাল, এগুলো এবারে ন্যাপথলি দিয়ে সব আলমারিতে ভরে দিতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে তারপরে একটু রান্না বান্না করে নিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ছাদ থেকে কাপড় নিয়ে এসে কাপড়গুলো পাক করে রেখে দিলাম। এখন সারাদিনের কাজ আপাতত এখানে হলো, এবার যা কাজ আছে বিকেলবেলায় রুটি তরকারি দিয়ে তারপরে ছেলেকে পড়ানো। তাহলে ভিডিওটা আজ এখানেই রাখছি। আরেকটা কথা, আমি আজকে অনলাইন থেকে বিরিয়ানি আনা করিয়েছিলাম বাইরের থেকে, দিয়ে বিরিয়ানিটা আমি আমার ছেলে খেলাম আর ঘরে মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটু রান্না করে দিলাম, কারণ উনি বিরিয়ানি খান না, তো ওনার জন্য একটু খাবার করে দিলাম, যেমন সয়াবিন চিলি, পটল আলুর তরকারি, একটু আলু চোখা, এইসব করে দিলাম। দিয়ে সব কাজ শেষ, এবার একটু রেস্ট নেবো আর ভিডিওটা এডিটিং করব। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এখানেই রাখছি, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।